দেখুন, দুয়ারে দুয়ারে কর্মসূচি মমতা ব্যানার্জির আরেকটা নির্বাচনী টোপ যাকে বলে। এর আগে দিদিকে বলো কর্মসূচি ফ্লপ করলো, হলো না, মানে বাজারে খেলো না যাকে বলে। এখন দুয়ারে দুয়ারে করে নতুন করে নির্বাচনের আগে মানুষকে প্রলোভিত করা, প্রভাবিত করা আরেকটা নতুন প্রক্রিয়া। হঠাৎ সব প্রকল্পগুলো নির্বাচনের আগে কেন ভিড় করছে? এর আগে কি মমতা ব্যানার্জি বাংলার মানুষের দুয়ারে আসার প্রয়োজন মনে করেননি? এর আগে কি উচিত ছিল না তার বাংলার মানুষের খোঁজখবরের জন্যে তাঁর বিডিও অফিস প্রশাসন সকলকে তৎপর করার? শুধুমাত্র প্রশাসনকে ব্যবহার করে তার নিজের দলের উপরে ভরসা না রেখে, না পঞ্চায়েতে ভরসা, না পঞ্চায়েত সমিতিতে ভরসা, না জেলা পরিষদে ভরসা, না মিউনিসিপ্যালিটিতে ভরসা, বাংলার মুখ্যমন্ত্রীর ভারতবর্ষের যে সাংবিধানিক পরিকাঠামোগুলো আছে, ভারতবর্ষের যে প্রতিষ্ঠানগত যে সুযোগ দেওয়ার ব্যবস্থা আছে, ভারতবর্ষে যে তৃতীয় সরকার বলে একটা সরকার আছে যাকে বলা হয় লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, তার কোনো কিছুতেই তিনি বিশ্বাস করেন না। 23টা জেলা পরিষদ তাঁর দখলে, পশ্চিমবঙ্গের সব পঞ্চায়েত সমিতি তাঁর দখলে, তিনি সবাইকে বাদ দিয়ে আমলাদের কেন ব্যবহার করছেন, বিডিও এসডিও ডিএমকে কেন ব্যবহার করছেন? তাহলে তার পার্টি করার দরকার নাই? তিনি কি ব্যুরোক্র্যাট না তিনি পলিটিক্যাল পার্সন, সেটাকে ঠিক করতে হবে। দেখুন, মমতা ব্যানার্জির এত স্লোগান, স্লোগানের জন্য একটা আলাদা ডিকশনারি খুলতে হবে। প্রতিদিন তিনি সকাল বিকাল একটা করে স্লোগান, একটা করে তত্ত্ব খাড়া করছেন। এত স্লোগান তো আমাদের মনে থাকবে না। কখনো বলছেন অঙ্গ ভঙ্গ কঙ্গ, কখনো বলছেন তক্ষক ভক্ষক রক্ষক, কী তার মানে, কী তার ব্যাখ্যা, এগুলো মমতা ব্যানার্জিকে নিজেকেই ব্যাখ্যা করতে হবে। তাই মমতা ব্যানার্জি নিজের নামে একটা ডিকশনারি লেখেন, মমতা ডিকশনারি, যেখানে আমরা সব মানেগুলো বুঝতে পারি। কারণ এত শ্রী আর এত প্রকল্প যেগুলোর সঙ্গে ট্র্যাকিং করা, তাল রাখা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তবে এটা স্পষ্ট, নির্বাচনের আগে নতুন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য, প্রলোভিত করার জন্য একের পর এক স্লোগান মার্কেটে আসছে। এবং লক্ষ্য করে দেখুন, বাংলার মানুষ সমস্ত সুযোগ সুবিধা বাংলার মানুষের পাওয়া উচিত এটা তার মনে পড়ছে ঠিক নির্বাচনের কয়েক মাস আগে। স্বাস্থ্যসাথী নিয়ে দারুণ হইচই চলছে। কি স্বাস্থ্যসাথী? 5 লক্ষ করে নাকি টাকা দেবে সকলের ফ্রি চিকিৎসার জন্য। ফ্রি চিকিৎসাটা হবে কোথায়? হাসপাতালে। হাসপাতালে ডাক্তার আছে, নার্স আছে, ওষুধ আছে, স্যালাইন আছে, কিছু আছে, কোথায় চিকিৎসা হবে? প্রাইভেট হসপিটালে। আজ পর্যন্ত যে স্বাস্থ্য সংক্রান্ত যে সুবিধাগুলো পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে, কোনো পেশেন্ট আমাকে বলতে পারবে যে প্রাইভেট হসপিটালে গেছে অথচ তাকে বিল দিতে হয়নি, মুফতে হয়েছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর দেখানো পথ অনুযায়ী, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী? কোনো পেশেন্টের, কোনো রুগীর প্রাইভেট নার্সিংহোমে বিনা পয়সায় চিকিৎসা হয়েছে না? আরও বড় কথা, কবে থেকে এটা চালু হবে? কোন কোন হাসপাতালে সুবিধা পাওয়া যাবে? পশ্চিমবঙ্গের সেই পরিকাঠামো আছে কি? সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের টাকা কোথা থেকে আসবে? পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 4,20,000 কোটি টাকা। কালকে আপনার বাড়িতে একটা শিশু জন্মগ্রহণ করলে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করা বা দেখার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ 50 থেকে 55 হাজার টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলুন, এই স্বাস্থ্যসাথীর টাকা আপনাকে কে দেবে, কিভাবে দেবে, কোথা থেকে আসবে? বাংলার মানুষের স্বাস্থ্য নিয়ে জুয়াচুরি করবেন না। বাংলা না শিল্প, না রোজগার, না চাকরি, না রুটি, না রুজি, কিছুর ব্যবস্থা নেই। নির্বাচন এসে গেছে, কখনো বাঙালি অবাঙালির মধ্যে মারামারি লাগানোর চেষ্টা করছেন, কখনো সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, দিনকে রাত, রাতকে দিন বলে আপনি চালানোর চেষ্টা করছেন। বাংলার মানুষের আপনার শাসনকালে 10 বছরের যে তিক্ত অভিজ্ঞতা, তাতে বাংলার মানুষ সবাইকে বিশ্বাস করলেও
আপনাকে আর বিশ্বাস করছে না।